গেইদে সোমবার 11 সেপ্টেম্বর রাত 9টায় শারজা আল হুদাবিয়া রেস্টুরেন্টের হল রুমত চট্টগ্রাম সমিতি দুবাই উত্তর আমিরাতর বর্ধিত সভা অনুষ্ঠিত হই। আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে এই সভা মৃদ্ধি আরও উপস্থিত আছিল সিনিয়র সভাপতি জাকির হোসেন সিআইপি, সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইসমাইল গনি চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ এনামুল হক কুতুবি, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ, ধর্মীয় সম্পাদক মৌলানা সেলিমউদ্দিন তৈয়বী, সহ অর্থ সম্পাদক আলহাজ ফরিদুল আলম তাজ, সহ দপ্তর সম্পাদক ইয়াসিন তালুকদার, সহ চট্টগ্রাম সমিতি দুবাই উত্তর আমিরাতর অনেকেই। বাসস্থান ইতার খানা ইতার চিকিৎসা শুরু করছি। সারা বিশ্ব বাংলাদেশ সরকারের ধন্যবাদ দিই এবং যেটাই মানবতা বিপন্ন চট্টগ্রাম সমিতি কিন্তু এটাই কিন্তু খাস করিব। উক্ত সভা মৃদ্ধি তারার আলোচনার বিষয় আসিল দিক আমিরাত মৃদ্ধি চট্টগ্রাম বাসী হল বেকনুরে একান্ত গরম। তাছাড়াও তারা রোহিঙ্গা ইস্যু লয়ে আলোচনা করছে। বাংলাদেশ সরকার রোহিঙ্গা লড়ে বাংলাদেশ মৃত্যু স্থান দিয়ে হারণে তারা বাংলাদেশ সরকারের সাধুবাদ জানাই। এছাড়াও তারা হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগে বিভিন্ন দেশ বাংলাদেশের সম্মানের সহিত স্যার এবং সেই সাথে যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ যেসব প্রবাসী সংগঠন রোহিঙ্গার পাশে দাঁড়াইবার লাই যে মহৎ উদ্যোগ লই এই মহৎ উদ্যোগের তারা স্বাগতম জানাই। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।